নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানিয়ে দেখাবো কাতলা মাছের ভাপা। এটা অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করতে হয়। তাহলে দেখে নিন কাতলা মাছের ভাপা আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি কাতলা মাছ 4 পিস নিয়েছি। প্রথমে আমি সর্ষে আর নারকেল কোড়া দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে 1 চামচ কালো সর্ষে নিচ্ছি, দিয়ে দেব 2 টেবিল চামচ নারকেল কোড়া। এর মধ্যে সামান্য জল দিচ্ছি। এবার এই 2 উপকরণ খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এবার এটা ঢেলে নেব যে পাত্রে ভাপা বানাবো। এর মধ্যে 1-1 করে কিছু উপকরণ দিয়ে দেব। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, 2টো মিলিয়ে আমি নিয়েছি 1 চামচ। এগুলো এর মধ্যে দিয়ে দেব। কাতলা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। দেব পরিমাণ মতো নুন আর দেব 2 চামচ সর্ষের তেল। এবার এই সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। সব উপকরণ একসাথে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা ভাপে বসাবো, তাই একটা বড় পাত্রে জল নিয়ে গরম হতে দিয়েছি। জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। জলের মধ্যে ভাপার পাত্রটা বসিয়ে দেব। এবার এটা হতে থাক। জল যখন ফুটে উঠবে আঁচটা কমিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব প্রায় 20 মিনিট। 20 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। আবার বলছি, নিচের পাত্রে জল কিন্তু খুবই কম দেবেন, কারণ নিচের জল যেন কোনোভাবেই মাছ ভাপার পাত্রে না পড়ে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিটের মতো, যাতে ভেতরের পাত্রটা ওঠাতে সুবিধা হয়, তাছাড়া মাছটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর কাতলা মাছের ভাপা আমি তুলে নিয়েছি। এরপর গরম ভাতের সাথে পরিবেশন করুন এই সুস্বাদু পদ কাতলা মাছের ভাপা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।